আল্লাহকে দেখেছি আমরা। যদি কেউ প্রশ্ন করে বলে দিও আমার আল্লাহ হলেন তিনি যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে এক সেকেন্ডে করেন যিনি বাদশা, যিনি হয়কে লয় করেন, যিনি অসুস্থকে সুস্থ করেন, যিনি বিনা খুঁটিতে সাত আসমানকে দাঁড় করিয়ে রাখেন, তিনি আমার মালিক আল্লাহ, যার দরবার থেকে আমি আপনি সবাই এসেছি। আবার তারই দরবারে কাল না হয় পরশু ফিরে যেতে হবে, যাব না বলা যাবে। আর আমার আল্লাহ কখন ডাকবে এ কথা আমাকে আপনাকে বলবে বলবে। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে কোনো বাহানা চলবে, মানে যেতেই হবে, যাব না বলা যাবে। আপনাদের এলাকায় কোনো পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল আছে? ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল আছে? নার্সারি স্কুল আছে? আছে না? আপনি ছেলেটাকে ভর্তি যখন করাতে যাবেন, স্কুলের কর্মকর্তা আপনাকে বলবে আমাদের কিছু সিস্টেম আছে, যে সিস্টেমে যদি চলতে পারেন তবেই ভর্তি করেন। কীরকম আমাদের সিস্টেম হলো, আপনার ছেলেকে তৈরি রাখতে হবে, সকাল 8টা বেজে গেলে বাড়ির সামনে চার চাকা চলে যাবে, দুইবার হরেন দেবে, দুইবার হরেন দিয়ে তৃতীয়বার কিন্তু আর হরেন দেবে না, তার মধ্যেই ছেলেকে গাড়িতে চাপিয়ে নিতে হবে, না হলে গাড়ি ছেড়ে চলে আসবে। আপনার ছেলেকে আমাদের স্কুলের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম পরাতে হবে, ইউনিফর্মের আমাদের স্কুলে একটা লোগো আছে এই লোগোটা এখানে লাগাতে হবে, আর ছেলেকে টিফিন দেবেন, ছেলেকে সাজিয়ে দেবেন, আর বই খাতাগুলো ব্যাগে ভরিয়ে দিয়ে স্কুলে পাঠাবেন। শর্তে মঞ্জুর হয়ে গেল, আপনার মতো ব্যক্তিটা বাড়ি চলে এলো, আপনার ছেলেটা সকাল থেকে ঘুম থেকে তড়ি ঘড়ি উঠে, জলদি করে উঠে, ছেলেটা জলদি করে উঠে, দু মিনিট, জলদি করে উঠে ছেলে তাড়াহুড়ো করছে, মা আমাকে টিফিনটা দাও, মা গাড়ি চলে আসবে, মা টিফিনটা আমাকে দাও, মা বলছে খোকা তুই থাম, 8টা বেজেলেই তো গাড়ি আসবে, তার আগে তো আসবে না। ছেলে জানে যে গাড়ি চলে আসবে, দুইবার হরেন দেবে, তাই ছেলে জলদি করে উঠে তাড়াহুড়ো করে, মা তুমি আগে আমার টিফিনটা রেডি করে দাও তো, দুইবার হরেন দেবে, বেশি দেবে না। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ছেলের জন্য মা জলদি করে টিফিন তৈরি করে দিয়েছে, ছেলের জন্য বই খাতা প্রশ্ন উত্তর সব কিছু ব্যাগে ভরে দিয়েছে, ছেলের সুন্দর ইউনিফর্ম পরিয়ে লোগোটা পকেটের কাছে লাগিয়ে দিয়েছে, ছেলেকে গোসল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হাতে একটা রুমাল দিয়ে ব্যাগটা কাঁধে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আপনার জীবনে এই জিন্দেগিতে আমাকে আপনাকে আমার আপনার বাড়ির সামনে একদিন গাড়ি আসবে, যে গাড়িটা একবারের বেশি দ্বিতীয়বার হরেন দেবে না, সেই গাড়িটার নাম হলো মালাকুল মাউত ফেরেশতা। সেই গাড়িতে আমাকে আপনাকে সবাইকে চড়ে যেতে হবে, তা চড়তে যখন হবে আমরা সকলেই জানি, বলেন ওই গাড়িতে চড়ার আগে আমরা কি ওই স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম এখনো পরেছি, লোগো এখনো লাগিয়েছি, এখনো সেখানে যাওয়ার জন্য টিফিন তৈরি করেছি, সেখানে যাওয়ার জন্য প্রশ্নের উত্তরে কি এখনো জোগাড় করতে পেরেছি না? আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ কখন ডাকবে এ কথা আমাকে আপনাকে বলবে না। আর মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে দ্বিতীয়বার আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। আমাকে 4 মিনিট সুযোগ দাও, এই রকম সুযোগ আগে কেউ পাইনি আর আগামীতেও পাবে পাবে না, যেতেই হবে, যাব না বলা যাবে না। আর যাওয়ার পরে ওই কবরডাঙ্গায় যাওয়ার পরে পাটি বল, তল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দেশের বল, দশের বল, অর্থের বল, কোমরের বল, দাদার বল, দিদির বল, নেতার বল, নীতির বল, ওদের বল, এদের বল, ফেরেশতা বলবে গোসল করে একবার কবরডাঙ্গায় সুবি চল, তারপরে দেখছি এই আছিলা বাঁশ দিয়ে তোকে ধুনে দেবো, চল বাবা। জলসা করে যখন বাড়ি যাস তো তোমার কাছে অনুরোধ করে যায়, একটু ভাবতে ভাবতে যাস, ঠিক মতো যদি কাজ করে যাস তো কবরে হবে পাশ।
আর যদি বেটা গোলমাল করে যাস তো লাশের আগে যাই কাঁচা কাঁচা বাঁশ একটু ভাবতে ভাবতে যাস লাশের আগে কি যাই যাই কি যাই না একটু ভাবতে ভাবতে যাস সেই মহান আল্লাহ পাকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ কয়বার বললেন কয়বার আমি আপনাদেরকে সর্বপ্রথম সালাম দিয়েছিলাম না দিই নাই সত্যি কথা বলেন সবাইকে সালামের জবাব দিয়েছিল সবাই দেয় নাই তবে সালামের জবাব যারা দেয় নাই তারা বড্ড বুদ্ধিমান কি বলো বড্ড বুদ্ধিমান আর সালাম যারা পড়ল সালামের জবাব যারা দিল আর দুইবার আলহামদুলিল্লাহ যারা বলল তারা ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হলো রহমান কে বলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো কে বলো কে বলো শয়তান চালাকি করে সালামের জবাব যারা দেয় না আর দুইবার আলহামদুলিল্লাহ বলতে বললাম যারা আলহামদুলিল্লাহ বলল না তারা বুদ্ধিমান তাদের বন্ধু হলো কে বলো 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 হ্যাঁ বসেছেন কোন জায়গাতে বাবা এ বসেছেন কোন জায়গাতে জান্নাতের বাগান আমরা কি এই জান্নাতের বাগানে বসবে যারা জান্নাতি জান্নাতি হবে তারা মানে আমরা কি জান্নাতি না জাহান্নামী জান্নাতি বাবা বুকে হাত রেখে বলেন জান্নাত পাওয়ার যোগ্যতা কি রেখেছি আমরা বলুন জান্নাত পাওয়ার যোগ্যতা রেখেছি আমরা কথা বলেন না কেন খাই তো হারাম খাই চলি তো হারাম করের সাথে চলি শুনি তো হিন্দি গান শুনি কথা বলার সময় তো না জানি কত গালমন্দ ভাষা খারাপ করি আর মাঝে মধ্যে গালে দাড়ি আর সারা দিনে লাগে দুই তারা করে বিড়ি সাংঘাতিক টান এই ব্যক্তিটা যদি বলেন জান্নাতি তুমি বসো তোমাকে ধুনে দেবো দেখো ধরাও এ বাবা মানে আমরা জান্নাতি যোগ্যতা রাখতে পেরেছি বাবা তারপরেও আমার আল্লাহ বলেন আল্লাহু আলিয়াল্লাযীনা মানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাদ দুলুমাত আমি আমার বান্দাগুলোকে তাসের আড্ডা থেকে তুলেছি আমি আমার বান্দাগুলোকে জুয়ার আড্ডা থেকে বাঁচিয়েছি আমি আমার বান্দাগুলোকে তাসের আমি আমার বান্দাগুলোকে চায়ের দোকান থেকে উঠিয়ে নিয়ে শয়তানি গল্প গুজব বন্ধ করিয়ে দিয়ে এই আমার বান্দাগুলোকে জান্নাতের বাগানে বসিয়েছি আর আমি আল্লাহ পাক এই বান্দাগুলোকে বলেছি এরা হলো আমার বন্ধু আল্লাহ পাক আমাকে আপনাকে বন্ধু বলে ডাক দিয়েছে বন্ধু বলে আল্লাহ পাকের দরবারে মেহরবানি আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন আল্লাহ বান্দা যে মনে মনে ভাববে বান্দার চোখ দিয়ে যদি গরম পানি ঝরে তো আল্লাহ তামাম গুনাহগুলোকে সরিয়ে সরিয়ে দেবে জোরে বলুন না আমার শিক্ষিত বন্ধুরা আমার সুধি মানুষেরা সেই মহান আল্লাহ পাকের কালামে শুকরিয়া আদায় করার পরে পরেই শত কোটি দরুদ আর সালাম আমার আপনার নবীর উপর যে নবী দাঁড়ালে গগন ঊর্ধ্বত লাভ করে যে নবী বসলে পরে বসুন্ধরা স্তবিত লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে যে নবীর চুলের কালোতে রাতের অন্ধকার ফিরে পায় যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি মক্কার মতি মদিনার যদি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী নূর নবী দু জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামাই কিরামগণ স্টেজে বসে থাকা এবং জালসার কমিটি বিন্দু যারা এবং আমার সম্মুখে বসে থাকা মুরব্বী মুরব্বী বাবাজিরা ভাইয়েরা আমার মায়েরা এবং বোনেরা সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার শিক্ষিত বন্ধুরা বিশ্বের মাটিতে কম বেশি 5,500 ধর্ম আছে
এত ধর্মের মানুষ সবাই এক ঈশ্বর এক মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু গড আল্লাহ সবাই এক ঈশ্বর বলে মানে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত যারা তারা সবাই এক আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু যত রকমের ঝগড়া অশান্তি হয় আমার নবী মুস্তফাকে নিয়ে ঠিক না বল কেউ বলে নবী আমাদের মতো মানুষ আমরা বলি না না নবীকে আমাদের মতো বলো না নবীর কদম না পড়লে জান্নাত তো উদ্বোধন হবে না কেউ বলে নবী মাটির তৈরি আমরা বলি না না নবীকে শুধু মাটির তৈরি বলো না আমার নবী তো নূরেরও কেউ বলে নবী বড় ভাইয়ের মতো আমরা বলি নবীর সমতুল্য সমকক্ষ পৃথিবী তার কেউ হতে পারবে না কেউ বলে নবী নবী করে কোনো লাভ হবে না আমরা বলি নবীর সুপারিশ না পেলে কোনো বন্ধু জান্নাত যেতে পারবে না আমার শিক্ষিত বন্ধুরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ এতটুকু বিশ্বাস করে ওই ব্যক্তিটা ইমানদার হতে পারে কি পারে না পারে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ গোটা কলমাটাই বলে ইমানদার হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না হবে না কলমা বললে যদি ইমানদার হয় আমাদের ব্রাহ্মণ বাবাজির আগে ইমানদার হয়ে যাবে যে কারণ দুর্গা পূজায় যদি কলমা না বলা হয় পুজো শুদ্ধ হয় না আরে কলমা বললে যদি ইমানদার হয় তো আমাদের নেতা মন্ত্রীরা তো আগে জান্নাত পেয়ে যাবে মুসলিম এলাকাগুলো ভোট চাইতে গেলে কলমা বলে ভোট চায় এ বাবা এই কালেমার তিনটা স্তর আছে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালেমা তিনটা স্তরের উপর দাঁড়িয়ে আছে ইকরারু বিল লিসান তাসদীকু বিল জিনান আল আমাল ওয়াল আরকান কালমা মুখে সহি শুদ্ধভাবে পড়া লাগবে দুই তোমাকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে তিন আল্লাহ আল্লাহ রাসূলের আহকামগুলো তোমাকে আমল করা লাগবে কিন্তু সমাজে এক দল আছে যারা এক আল্লাহ আল্লাহ করে কিন্তু নবী নবী করতে চায় না একটা গল্প বলি সর্বপ্রথমে ইমানের গল্প এক রানী রাজাকে এসে বলছেন হুজুর আপনি তো রাজা এই দেশের কথা ভাবতে ভাবতে রাজকন্যার কথা ভুলে গেলেন বলে মানে বলে আপনার যে কন্যা বড় হয়েছে বিয়ে দিতে হবে তা কি মনে নাই বলে হ্যাঁ তা তো মনে আছে বলে মন্ত্রী বলে হুজুর বলেন বলে এলাকায় সবচেয়ে সুশিক্ষিত এবং সুসুন্দর এরকম একটা যুবককে বেছে নিয়ে আসো আমি আমার কন্যার বিবাহ দেবো আর অর্ধেক রাজত্ব তার হাতে তুলে দেবো মন্ত্রী খুব বিচক্ষণ মানুষ কিছুক্ষণ ভাবনা ভেবে বলছে হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে রাজা হয়েছেন আর বেছে বেছে একটা যুবককে নিয়ে রাজার জামাই করবেন তো অন্যান্য যুবকগুলো যে হিংসায় রাজ দরবার গুঁড়িয়ে দেবে বলে হ্যাঁ তাও তো বটে তো কি করা যায় বলে তিনটে শর্ত রাখবো যে তিনটে শর্ত পূরণ করতে পারবে সে হবে রাজার জামাই ঠিক আছে ঘোষণা করে দাও এলাকা জুড়ে মন্দিরে ঘোষণা করে দিল এলাকায় যত যুবক ছিল অবিবাহিত যুবক ছেলেরা নামি দামি পোশাক পরে লম্বা লাইন দিয়ে রাজার দরবারে সম্মুখে দাঁড়িয়ে গেল রাজ দরবারে সম্মুখে বড় একটা পেস্টন বড় একটা ব্যানার টাঙানো হলো তিনটে শর্তের কথা লেখা আছে রাজার জামাই হওয়া তো মুখের কথা নয় এক নম্বর শর্ত ভালো করে জেনে নাও রাজ দরবারে পা দেওয়ার সাথে সাথে মুখটা ফেবিকুইক দিয়ে এঁটে নিতে হবে মানে কথা বলা চলবে না দুই নম্বর শর্ত হলো রাজার দরবারে এক মিনিটের ভিতরে প্রশ্ন আর উত্তর হবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না তিন নম্বর শর্ত হলো শুনে নাও
রাজার দরবারে লিখে নয় মুখে নয় ইশারায় ইশারায় প্রশ্ন হবে আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে একে একে যায় মুখ ভারী করে বেরিয়ে যায় কারো দ্বারা সম্ভব হয় নাই এক মাস গেল দুই মাস গেল সাড়ে তিন মাস কেটে গেল আপনারই এলাকার এক রাখাল যুবক ছেলে সারাদিন ছাগল চড়ায় বাবা নাই মা নাই সন্ধ্যাবেলায় এসে ইমাম সাহেবের কাছে বসে কোরআন তেলাওয়াত করে যায় রাখাল তাকিয়ে তাকিয়ে দেখে কি ব্যাপার রাজার দরবারে এত কেন ভিড় হয় রাজাকে দুয়ারে সরকার করলো নাকি দেখতে হয় রাখাল কি করেছে লুঙ্গিটা ডবল করে পরে বগল কাটা গেঞ্জি পরে গা থেকে ছাগলের পেশাবের একটু গন্ধ বার হয় ছাগলগুলো তাড়িয়ে নিয়ে গিয়ে রাজার দরবারে এক কোণে বেঁধে দেয় লম্বা লাইন আছে লাইনের ভিতরে লাইন দেয় অন্যান্য ছেলেরা বোঝে রাখাল তুই কি করবি রে পালা এখান থেকে রাখাল ছাগল চড়া যা মন্ত্রী বলে একথা বলা যাবে না রাখাল হোক আর বাকাল হোক সবাই ভোট দিয়েছে তাই তো রাজা হয়েছে রাখাল তখন মনে মনে চিন্তা করছে সুযোগ যখন পেয়েছি তো লটারি লাগিয়ে দেখি কি হয় আপনাদের এই চৌদোয়ার এলাকার মানুষ কি লটারি কাটে নাকি বাবা এদিকে আগিয়ে বসেন লটারি কাটেন নাকি এদিকে সব কথা বলেন না কেন লটারি কাটেন না সব ফেরেস্তা মনে হচ্ছে তো সব লটারি কাটেন না কাটবেন কাটবেন আল্লাহ পাক কোরআন পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান মদ্যপান করা লটারি কাটা জুয়ার আসরে বসা সম পরিমাণ গুনাহ যে গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না যে মদ্যপান করে যে লটারি কাটে যে জুয়ার আসরে বসে আল্লাহ পাক তার সংসার থেকে রহমত উঠিয়ে নেবে শান্তি উঠিয়ে নেবে বালা ঢুকে যাবে কখনো শান্তি তারা পাবে না লটারি কাটবেন না আজকের এই জমিনে ওয়াদা করে না লটারি ইনশাল্লাহ কাটবো না চরম পাপ মদ্যপান করার সমান পাপ ওই রাখাল বালক সকালে দাঁড়িয়ে গেল বেকাল বেলায় রাজার কাছে নাম গেল রাজা মুচকি মুচকি হাসে এত বিকম এম কম ঝমঝম এলো ছেলেরা গেল আর এলো এলো আর গেল কারো দ্বারা হলো না রাখাল তো লেখাপড়া জানে না একে মাল হুরুত করে দেবো হুরুত করে পালাবে এর দ্বারাই তো হবে না মন্ত্রী বলছে দেখ বাপ গরিব ঘরের ছেলে তুই মৌলবীর খাবার টাবার বস বাপ তুই যেন কথা বলবি না পারলে দিবি না পারলে সরে যাবি ঠিক আছে রাজাও কথা বলে না রাখালও কথা বলে না রাজা এবার প্রশ্ন করে প্রশ্নটা দেখ রাজা ইশারা ইশারায় প্রশ্ন করে রাখাল তখন মনে মনে চিন্তা করে রাজা তো দেখিয়েছে এক কি দেখিয়েছে আমার ভালো ভালো খাসি রাজস্থানি ছাগল রাজা হয়তো দেখে পছন্দ করেছে একটা ছাগল চাইছে রাজা বলে কথা একটা কি দেওয়া যায় একটা দেবো না রাখাল কি বলেছে রাজা বলছে রাখাল তখন মনে মনে চিন্তা করে বেটা দুটো দিলাম আবার তিনটে চাইছে রাজা আর চারটে চাইছে না আমি আর দেবো না দুটোই থাকলো আমার আমি আর বাড়াবো না সব চাইতে সব যদি চেয়েলাই না দেবো না রাজা থমকে গেল রাজ প্রজারা অবাক নয়নে তাকিয়ে রাখলো কি হয় কি হয় রাজা ঘোষণা করে দেয় মন্ত্রী বলে দাও বলে দাও সওয়ালের জবাবের সব রাস্তা বন্ধ হয়ে গেল সাড়ে তিন মাস পরে এত এম কম বিকম ঝমঝম গেল কারো দ্বারা সম্ভব হলো না আমার সওয়ালের জবাবটা রাখাল সঠিক দিয়েছে লাঠির ডগা করে মালা পরিয়ে দিল বলে মন্ত্রী এক কাজ করো মার্গ সাবান কোম্পানিকে খবর দাও তিন দিন গায়ে ঘষো আর আতর কোম্পানিকে বলো চার দিন ডুবিয়ে রাখো নাহলে গা থেকে ছাগলের গন্ধ যাবে না
ধুমধাম রাজ দরবারে বিবাহ হবে রাজসভা সাজানো হচ্ছে রাজকন্যার কপালে হাত পড়ে গেল হায় রে গাই শেষমেশে রাখাল আমার স্বামী হয় এটা কি আমার মানা যায় আমি রাজকন্যা আমার স্বামী রাখাল হবে তবে আল্লাহ পাক আমার কপালে যা লিখেছে তা তো মেনে নিতেই হয় তা তো মানতেই হবে আর কোনো কিছু করার রাজ দরবারে বিবাহ হয়ে গেল রাজকন্যা বিবি হয়ে গেল রাখাল রাখাল নয় রাজার জামাই হয়ে গেল নামি দামি পোশাক পরে রাজ দরবারে দাঁড়িয়ে রইল একজন প্রজা ডাক দিয়ে বলে ও রাজার জামাতা হুজুর বেয়াদুবি নেবেন না আপনার জন্য কত কিছু সময় ধরে রাজকন্যা আন্দার মহলে ইন্তেজার করছে যান তখন রাখাল টুকটুক টুকটুক করে যাচ্ছে তো দেখছে রাজার মেয়ে মানে আমার বিবি যে ঘরে শুয়ে আছে লম্বা লম্বা ঝাড়বাতি চলছে সোনার চামচে করে খাবার খাচ্ছে আর এমন একটা গদিতে বসে আছে অর্ধেকটা মাল গদিতে ঢুকে গেছে রাখাল মনে মনে চিন্তা করছে এই গদিতে শুয়ে তো ঘুম হবে না আর ওই চামচে খাবার খেয়ে আমার পেটে হজম হবে না আমার ছাগলের গোয়ালটাই ভালো ছিল রাজকন্যা বলে ওগো আমার স্বামী তোমার মনটা খারাপ কেন দেখি তুমি হয়তো মনে মনে ভাবছো তুমি রাখাল আমি রাজকন্যা তোমাকে স্বামী বলে মানবো কি মানবো না 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 আমি চৌদ্বার এলাকার কোনো মহিলা নয় কোনো বিবি নয় যে স্বামীর কথার বাইরে যাব ওগো আমার স্বামী তুমি যেটা চাইবে সেটাই করব তোমার কষ্ট হলে কাঁদবো আমি তোমার সুখ হলে হাসবো আমি তোমার কথার বাইরে কখনো যাব না আর আমার চৌদ্বার এলাকার মা বোনেরা তাদের স্বামীগুলো হয়েছে বাবা বিবির কথার বাইরে পুরুষরা কেউ যায় না ঠিক না বল আপনাদের মাওলানা আইয়ুব আলীকে জিজ্ঞাসা করবেন ও জুম্মার দিনে যেভাবে ভাষণ দেয় ওই ভাষণটা ও বউকে বলবেন বউকে দেবেন দিন একবার বউয়ের কাছে ভাষণও দিতে বলবেন একবার ওটা ওই ওখানে দাও আমার কাছে দিতে হবে না এ বাবা পৃথিবীতে এমন কোন মুড়ো মর